বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত আমার চ্যানেলে। আমের এই ভরা মৌসুমে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে দারুণ মজার একটি ক্যাক। তো আমি এই ক্যাকটি কিভাবে বানিয়েছি আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই এত সুন্দর পারফেক্ট একটি ক্যাক আপনারাও পেয়ে যাবেন। ক্যাকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর খুব সফট ছিল। তো রেসিপিটি দেখতে থাকুন। আমের ক্যাকটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা আমের আঁঠিটা ছাড়িয়ে আমটা আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা 1/4 কাপ দিতে হবে, এটা এমন কোনো হিসাব নাই, এটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো আম দিয়ে একটা মিশ্রণ তৈরি করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আমি যে একটা আম ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে অর্ধেক আমি চুলায় দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। ভালো করে নেড়ে এটা ঘন করে নিব। 4-5 মিনিট আমি এটাকে নেড়ে ঘন করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অপশনাল। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম এটাতে 1/2 টেবিল চামচ পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে না দিতে পারেন, আমি একটু বেশি থকথকে অর্থাৎ ঘন হওয়ার জন্যই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এখন 5 মিনিটের মতো এটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিই। তো এটা হয়ে গিয়েছে, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ক্যাকটা বানাতে চলে আসলাম। আর ক্যাকটা বানানোর জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। রান্নার যে সয়াবিন তেলটা আছে আমি সেটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1/2 চা চামচ লবণ। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে বিট করে নিব। তো আমি এভাবেই বিট করে নিয়েছি, অর্থাৎ চিনিটা খুব ভালো করে যেন মিশে যায় সে পর্যন্ত আমি বিট করে নিয়েছি। আমার চিনিটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে দিয়ে আমি একটা স্ট্রেইনারে ভালো করে ছেঁকে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি এটা ডিমের যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটাতে অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প মিশিয়ে ভালো করে আবার বিট করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না, আমি প্রথমে অর্ধেক দিয়ে নিয়েছিলাম, এখন আবার বাকি অর্ধেক দিয়ে খুব ভালো করে আবার বিট করে নিচ্ছি। আমি এভাবে খুব ভালো করে বিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি যে অর্ধেক আমটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার ভালো করে বিট করে নিচ্ছি। তো আমি এভাবে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা এমনই হয়েছে। তো এখন আমি এটা ক্যাক বানানোর জন্য একটা ডায়াসে বসিয়ে দিচ্ছি।
আমি কেক বানানোর জন্য এই ধরনের একটা বক্স নিয়ে নিয়েছি। বক্সে আমি মাপ দিয়ে কাগজ কেটে এভাবে কাগজ চারপাশে বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে খামিরটা করেছি কেকের এটা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। খামিরটা দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নিলাম। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান 10 মিনিট আগে থেকে দিয়ে এটা আমি প্রি হিট করে নিয়েছি, অর্থাৎ চুলাটা জ্বালিয়ে এটা আমি গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো আমি এখন ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট হাই হিটে রাখবো আর 25 মিনিট মিডিয়াম আঁচে রাখবো। এরপরে কেকটা হয়ে যাবে। তো কেকটা হয়ে যাওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি। তো দর্শক, কেকটা হতে আমার আধা ঘন্টা না, টোটাল 40 মিনিট লেগেছে। 40 মিনিট পর আমি একটা ছুরি দিয়ে, কার্ভিং ছুরি দিয়ে দেখেছি কেকটা হয়েছে কিনা। তো কেকটা একদম পারফেক্ট ছিল। এরপরে আমি এই যে ঠান্ডা করার পর মোল্ড থেকে এটা নামিয়ে নিয়েছি। এখন আমি আর অর্ধেক আমের যে জেলিটা করে রেখেছিলাম সেটা কেকের উপর দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমের জেলিটা এভাবে দিয়ে দিয়েছি সমান করে। এখন আমি কেক ডেকোরেশনে যে স্প্রিঙ্কেল আছে একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট মেল্ট করে ডিজাইন করে করতে পারেন, অথবা ক্রিম দিয়েও একটু সাজিয়ে নিতে পারেন। আসলে ডেকোরেশনটা হচ্ছে একদম নিজের ইচ্ছার উপর, কে আপনি কিভাবে করবেন। তো স্প্রিঙ্কেল দেওয়ার পর কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, আমের এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। তো দর্শক, হয়ে গিয়েছে আমের দারুণ স্বাদের এই কেকটি। তো কেক সম্পর্কে আমি জাস্ট দুইটা টিপস দিই। সেটা হচ্ছে কেক একদম পারফেক্ট এবং খুব সফট করার জন্য কখনো কেক ওভারবিট করা যাবে না, অর্থাৎ শুকনো উপকরণগুলো দেওয়ার পরে ওভার বিট করলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, অথবা ফ্লাফি হওয়ার পর এটা আবার নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। 2 নম্বর টিপসটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কখনো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আপনার কেকটা ফুলবে ঠিকই, কিন্তু কেকটা যখন ঠান্ডা হবে তখন কেকটা নিচের দিকে দেবে যাবে, অর্থাৎ কেকটা দেখতে একদমই সুন্দর হবে না। তো এই দুইটা টিপস দিয়ে আজকে আমার রেসিপি আমি এখানেই শেষ করছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই দিবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।